Hey guys, good morning from Mountain. আমার ইউটিউব চ্যানেল বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তারা সকলেই জানেন আমি গত 2 বছর ধরে পাহাড়েই রয়েছি। পাহাড়ে ছোট্ট একটা ঘর বেঁধেছি। বন্ধুবান্ধব পরিচিতিরা অনেকেই পাহাড়ের জীবনযাত্রা নিয়ে আমাকে অনেক রকম প্রশ্ন করে, আর সত্যি কথা বলতে পাহাড় নিয়ে গল্প করতে আমি ভীষণ ভালোবাসি। ব্লগের মাধ্যমে আজ তোমাদের পাহাড়ের জীবনের গল্প বলি। একটা সাধারণ দিন আমরা পাহাড়ে কিভাবে কাটাই তার গল্প। পাহাড়ে এখন বর্ষা চলছে, তাই ভোরবেলাটা কুয়াশাতে ঘেরাই থাকে চারিদিকটা। ওয়েদার যেমনই থাক, বন্ধু এসে কিন্তু সকাল সকাল হাজির। সবার আগে সকাল সকাল উঠে আমি ডায়েরিতে চোখ বুলিয়ে নিই, কোথায় কোন গেস্ট আছে তা একবার ঠিক করে চেক করে নিই, তাহলে সারাদিনের কাজটা একটু শর্ট আউট হয়ে যায়। হোমস্টের কিচেনের দায়িত্ব সম্পূর্ণটা তিলকদার হাতে, তাই সকালবেলায় গেস্টদের দায়িত্ব নিয়ে চা দিতে চলে আসে তিলকদা। সারা রাতভর বৃষ্টি হওয়ার জন্যে বারান্দায় বেশ খানিকটা জল জল হয়ে গিয়েছে, তাই সবার আগে আমি এটাকে পরিষ্কার করার উদ্যোগ নিলাম, কারণ খানিকক্ষণ পরেই আমাদের আবার বেশ অনেকগুলো গেস্টের চেক ইন রয়েছে। পাহাড়ের প্রতিটা মুহূর্ত সুন্দর, উপভোগ করার মতন, তেমনি পাহাড় দুর্গম কঠিন। এই কালকে বৃষ্টিই আমার কি ভালো লাগছিল, কাছের জানালা থেকে ঝমঝম করে বাইরে যখন বৃষ্টির ঝাপটা আসছিল, কিন্তু আজ সকাল থেকেই আমি বেজায় ব্যস্ত এই জল সরাতে। তো এখন হোমস্টে থেকে বেরিয়ে কিছু সবজি আনতে যাব, কারণ গেস্ট আছে, একটু বেশি করে সবজি আনতে হবে, খুব বেশি সবজি নেই। তো এখন দেখা যাক গ্রামে কোথায় কি সবজি পাই, আমি নিজেও জানি না, আনপ্রেডিক্টেবল ব্যাপার। তবে এখানে বর্ষার টাইমে খুব বেশি সবজি অ্যাভেলেবেল থাকে না, বাঁধাকপি ফুলকপি এগুলোই পাওয়া যায়, তো তাও অনেকে মানে কিছু কিছু স্পেশাল লাগায়। তো দেখতে হবে কার গার্ডেনে কী আছে, ওখান থেকে হারভেস্টিং করে আনতে হবে। এই দেখছি কি সুন্দর না গো জায়গাটা, এই দেখো কাকে পাওয়া গেছে আজকে, আমার পথ প্রদর্শক। এর আগের বারের ভীমদাকে যারা যারা আর কি চেনেন, তারা আগে একটা ঋষভের ব্লগ আছে, সেখানে ভীমদা রয়েছে যে আমাকে পুরো ঋষভটা ঘুরিয়ে দেখায় যখন আমি প্রথম প্রথম ঋষভে আসি। আর এখন মাঝে মাঝে বাজার ঠাজার এদিক ওদিক যেতে গেলে সাথী হয়ে যায়, তো আজকেও সাথী হয়ে গেছে ভীমদা। কোথায় কি আছে, আমরা এখন দেখি কোথায় কি আছে। বৃষ্টি পড়ছে অলরেডি, মানে হালকা হালকা, সাথে অতিরিক্ত ক্লাউডি। চলো ভিগে হাম, চলো চলো আজা। এখন আমি জাস্ট হেঁটে যাচ্ছিলাম, তো একটা পিচ ফলের গাছে এক ভরে আছে, তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো এখন কাঁচা অবস্থায় রয়েছে, কদিন পরে পেকে যাবে। এটাকে অ্যাকচুয়ালি লোকাল ল্যাঙ্গুয়েজে বলে আরু, পিচ ফল। এই আরু দিয়ে বিভিন্ন ধরনের ওয়াইন মেকিং হয়, প্লাস নিজেরাও খায়। ছোটবেলায় অনেকেই আপনারা পড়েছেন পাহাড়ি ধাপ চাষের কথা, এই সেই পাহাড়ি ধাপ চাষ। এই গ্রামে সবাই এভাবে ধাপ করে করেই নিজের বাড়িতে কিছু কিছু সবজি লাগায়, যেখান থেকে কমার্শিয়ালি প্রয়োজন না মিটলেও আশেপাশের বাড়ির বা নিজস্ব বাড়ির কিন্তু প্রয়োজন যথেষ্ট মিটে যায়। তো আমাদের ফার্স্ট বাজার বাঁধাকপি, যেটা সবথেকে বেশি এখানে অ্যাভেলেবেল, ওটাই আগে পাওয়া গেছে, ক্ষেত থেকে তুলে আনা হয়েছে, আর ভীমদা কাটিং শাটিং করে নিয়ে যাচ্ছে। এটা ভুট্টা ক্ষেত, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি বলছি আর কি। এগুলো ভুট্টা ক্ষেত, আর মাঝখানে মাঝখানে এই বেগুনি রঙের একটা খুব সুন্দর ফুল গাছ লাগিয়ে দিয়েছে। মানে যেভাবে ধরো ওরা চাষবাস করছে, তার সাথে যে ওরা গাছপালা ফুল কতটা ভালোবাসে সেটা হচ্ছে এই ক্ষেতটার প্রকাশ আর কি।
একটা ক্ষেতের মাঝখানে মাঝখানে স্পেস রয়েছে, সেই স্পেসটাকে এভাবে ইউটিলাইজ করেছে। ভিন্দা এক পোজ দো তো, পোজ এসে করে তো আমাদের পাহাড়ে যা যা নেওয়ার মোটামুটি নিয়ে নিয়েছি। আমাদের পাহাড়ে এর থেকে বেশি কিছু পাওয়া যাচ্ছে না, তাই অপোজিট পাহাড়ে যেতে হচ্ছে আমাকে আর ভিমদাকে। আর দেখা যাক কি পাওয়া যায়, ঘোরাও হচ্ছে, একটু হাইকিংও হচ্ছে, এক্সারসাইজ হয়ে যাচ্ছে, আর সবজি খোঁজা, কারণ আজকে সবজি খোঁজাটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। সবজি খুঁজতেই হবে, গেস্ট আসছে, সো এনিহাও সবজি খুঁজতে হবে। ঋষভের এই জায়গাটা আমার ভীষণ প্রিয়। এটা পাহাড়ের একদম টপে একটা অনেক বড় ফুটবল ম্যাচ আর সাথে একটা ছোট প্রাইমারি স্কুল। এইখানে লাগোয়া কিছু দোকান আছে, আমরা ওখানেই এসেছি, দেখি যদি কিছু পাওয়া যায়। পাহাড়ের একদম নিচ দিকটা যেহেতু ঢালটা বেশি হয়, তাই চাষটা নিচের দিকেই হয়। আমরা তো ঘুরতে আসলে ওপরের দিকে থাকি, বা বসতিটা যেহেতু ডেফিনেটলি ওপরের দিকেই থাকে বেশি, তাই হোমস্টেগুলো ওপরের দিকে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনে হয় যে ফুল পাহাড়টা হয়তো এক্সেস হচ্ছে না বা কেউ যায় না, বাট সেরকম না। আমি এখন পুরো ওপর একদম আপহিল থেকে একদম ডাউন হিলে নেমে এসেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট সিঁড়ি করা আছে, দেখতে পাচ্ছ, ওপর থেকে নিচ অবধি সিঁড়িটা আছে, মানে এটা রাস্তা যথেষ্ট একটা ভালো, পরিষ্কার ভালো রাস্তা করা আছে, সেটা দিয়ে নেমে আমরা খেতে যাচ্ছি। নিচে যেহেতু ক্ষেতটা বেশি তাই জন্য। তো একটা ফুলকপি পাওয়া গেছে, এই বড় ফুলকপিটা একদম ফ্রেশ। এই হচ্ছে ফুলকপি, এবার এগুলোকে কাটছাট করে ওজন নিতে হবে, আমি ধরতে পারছি না এত ওজন। খুব সুন্দর ফুলকপিটা। যেতে গিয়ে এই নার্সারিটা দেখলাম, কি সুন্দর, টিপ টাপ দুটো নার্সারি, দুটো গ্রিন হাউস, দুদিকে প্রচুর মানে গাছ রয়েছে নার্সারিতে। পরে কখনো এসে দেখানোর সুযোগ হলে দেখাবো, আপাতত সব তালা দেওয়া। আর আমরা এখন যাচ্ছি অ্যাপেল বাগান দেখতে। একটু আগে তোমাদেরকে পিচ ফল দেখালাম, আর এখন দেখো আপেল। নর্থ বেঙ্গলেও কিন্তু আপেল, এখন নর্থ বেঙ্গলে বেশ অনেকগুলো হোমস্টেতেই আমরা চেষ্টা করছি যে যদি অ্যাপেল ফার্মিং কিছু করা যায়। তো এটা এখানে একদম নেপালি উদ্যোগে, এটা একটা অনেকটা বড় গাছ, ক্ষেত ওপরে ছোটো ছোটো উগুলো যত রয়েছে সবই আপেল গাছ, এটা সবচেয়ে বড়, বাকিগুলো একটু ছোট সাইজের। ক্ষেত নতুন যেহেতু লাগানো হয়েছে আর আপেল হয়ে আছে, দেখো ওইখানে মানে বড় বড় আপেল হয়ে আছে, ফুল গ্রিন আপেলের মতন একদম দেখতে। খাবো না, লোকের গাছ এটা, ওনার থেকে পারমিশন নিয়ে পরে কখনো খাবো, উনি এখন নেই তাই পারমিশন নিতে পারলাম না। আর বাড়িটা দেখো, জাস্ট জাপানিজ হোম লাগছে। কফিগুলো তুলে এনেছি ওনার ক্ষেতের কফি, এবার উনি বাজার করছে, বিক্রি করবে, হারভেস্টিং আমরাই করে এনেছি। হ্যাঁ খাবো, এক হাড়ি দুধ জল হচ্ছে, যেটা দিয়ে
যেটা দিয়ে এরকম মাখন তৈরি হবে। এখন আমি খাচ্ছি মুই, এখানে লোকাল একটা ড্রিঙ্ক যেটা বাটার তৈরি হওয়ার আগে দুধটা যখন প্রসেস হয়, এইটা হচ্ছে এই দুধ থেকে আর কি বাটারটা বেরিয়েছে, দুধটা রয়েছে, তো ওইটারই তৈরি মুই। এটাতে খুব টক, ওরা তো এমনি খেয়ে নেয় অসুবিধা না, বাট আমি চিনি দিলাম, চিনি দিয়ে গুলিয়ে যখন খাচ্ছি অনেকটা লাস্যির মতন, বাট ঝাঁজ অনেক বেশি, গলা থেকে যখন নামবে তখন ঝাঁজ। মাঝে মাঝে ঋষপে মালবাজার থেকে সবজির গাড়ি আসে, যার মধ্যে সবজি সহ মাছ মশলা সবই থাকে। আর ফর্চুনেটলি আমি এই গাড়িটা আজকে পেয়ে গেছি, তাই আমার যেটুকানি সবজি নেওয়া বাকি ছিল সবটাই এখান থেকে ফুলফিল। আর ভীমদা বাজার করে ক্লান্ত, তাই তিনি বসে রেস্ট করছেন। হোমস্টেতে ফিরে এসেছি, তিলকদা লাঞ্চ রেডি করছে, আলটিমেটলি এখন মানে প্রচণ্ড খিদে পেয়েছে, তো লাঞ্চ করবো, তারপর আবার বাকি কাজ। দিনের শেষে এভাবে মেঘলা সন্ধে নেমে আসে পাহাড়ে। পাহাড় এখন অনেক নিস্তব্ধ, নিচ্ছুম, শান্ত। আমার ব্লগটা এখানেই এন্ড করছি, কিন্তু পাহাড় ঘোরা নয়, আমরা এভাবেই সাধারণভাবে দিনগুলো পাহাড়ে কাটাই। আর তোমরা যদি এই সাধারণ জীবনযাপন ভালোবাসো পাহাড়ের, তাহলে সাথে থাকো নেক্সট ব্লগের জন্য।